আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আফজালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুমু আশুরা ওয়া খালাফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আরবি একটি বছর অতিক্রম করে নতুন আরেকটি বৎসরে এসে আপনাদের সামনে উপস্থিত হয়ে নুরুল কোরআন প্রোগ্রামে দিনের কথা, কোরআনের কথা, ভালোবাসার কথা, কল্যাণের কথা বলার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা 1441 হিজরি পেরিয়ে 1442 হিজরিতে পদার্পণ করলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আবারও, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে ইসলামী নববর্ষ ও আমাদের করণীয় এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরবি নববর্ষ অন্যান্য বছরের মতো একটি সন, যেভাবে ইংরেজি বৎসর রয়েছে, বাংলা বৎসর রয়েছে, ঠিক তেমনভাবে আরবি বছর, সেটা চন্দ্র বছর, চন্দ্রের সাথে সম্পর্কযুক্ত। আরবি বছরের গোড়াপত্তন হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সনকে কেন্দ্র করে। কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর মক্কা শরীফে ছিলেন। ইসলামের 13 বৎসর পর হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন। 10 বৎসর মদিনা শরীফে থাকলেন, এরপরে ইন্তেকাল করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামগণ তারা বিভিন্ন বছর অনুযায়ী আমুল ফিল, আমুল হুজন, এভাবে বিভিন্ন বছর অনুযায়ী তারা কাজ পরিচালনা করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বিভিন্ন প্রদেশের গভর্নরগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরখাস্ত পেশ করলেন যে আপনার প্রেরিত চিঠিগুলোর ধারাবাহিকতা আমরা স্মরণে রাখতে পারি না, বিদায় যদি আরবি একটি বছরের গোড়াপত্তন করা হতো, ইসলামী একটা ক্যালেন্ডারের সূত্রপাত করা হতো, তাহলে আপনার ফরমান যথাযথভাবে আমরা পালন করতে পারতাম। সকলের পরামর্শক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সনকে সামনে রেখে আরবি সনের গোড়াপত্তন করা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি বছরকে কেন্দ্র করে। এটা হলো সংক্ষিপ্ত আরবি বছরের ইতিহাস, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার 1442 বৎসর আমরা অতিক্রম করলাম। 1441 বছর অতিক্রম করে 42তম বছরে আমরা উপনীত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনগুলো কল্যাণকর, মানবতার কল্যাণে, নিজের কল্যাণের জন্য আল্লাহর রাহে কুরবানি করার তৌফিক দান করুন, আবারও বলি আমিন। নতুন বছর আসে পৃথিবীর সকল মানুষের ঘরে ঘরে। আমরা দেখেছি নতুন বছরে যা করণীয় তা আমরা করি না। অন্যান্য সনগুলোর বর্ষ উদযাপন করা হয় বিভিন্ন নাফরমানির মাধ্যমে, নর্তন কুর্দন, অশ্লীলতা ভ্যায়াপনার মাধ্যমে, কিন্তু সেটা উচিত ছিল আমাদের
যে আল্লাহ পাক আমাদেরকে সীমিত একটা লাইফ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পিছনের যে দিনগুলো চলে গেল সেটা আমাদের জীবন থেকে চলে গেল, সামনের যে জীবনগুলো রইল সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য। তাই পিছনের দিনের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, সামনের দিনে যেন আল্লাহ পাক তার পথে খরচ করার তৌফিক দান করেন, সাহায্য কামনা করা, এটাই ছিল নতুন বছরের আমাদের কর্ম হওয়া দরকার ছিল, কিন্তু আমরা তা করি না। আমরা অশ্লীলতা বেহায়াপনার মধ্যে খাওয়া দাও ফুর্তি করো আগামীকাল বাঁচব কি না বলতে পারো সে ধরনের মন মানসিকতা নিয়ে সময় অতিক্রম করা হয়, যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, একজন মুসলমানের চিন্তাধারা হতে পারে না, একজন মুসলমানের কার্যক্রম হতে পারে না। অথচ সুন্নত পদ্ধতি হলো যে নববর্ষে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব পিছনের দিনের জন্য, সাহায্য চাইব আগামী দিনে আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো পথে চালান। তাই বেশি করে এই দোয়া পড়া পাঞ্চনীয়, আল্লাহুম্মা দিখলুহু আলাইনা বিল আমনে ওয়াল ইমান ওয়া সালামাতু ওয়াল ইসলাম ওয়া রিজওয়ানি মিনার রহমান ও জাওয়ারি মিনাশ শাইতান। এই দোয়া বেশি করে পড়া এটা দরকার, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করা, গুনাহ থেকে মাফি চাওয়া। এই বৎসর আমরা যাত্রা শুরু করলাম আপনাদেরকে নিয়ে, আমি এই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে চাই যে আল্লাহ পাক যেন আমাদের পিছনের সকল গুনাহাতা মাফ করে দেন, সামনের দিনগুলো যতদিন আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন সেই দিনগুলো যেন আল্লাহর গুলামির মধ্যে, আল্লাহর মখলুকের খেদমত করার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে খরচ করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আবারও আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আরবি বছরের প্রথম মাস হল শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের মাস। এই মুহররমের মাসের ফজিলত অনেক বেশি। আমরা অনেকেই বাংলা বারো মাসের নাম জানি, ইংরেজি বারো মাসের নাম জানি, কিন্তু আরবি বারো মাসের নাম জানি না। আজকে নুরুল কোরআন এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমি বলতে চাই আরবি বারো মাসের নাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুলকায়দা, জুলহজ্জা। এই বারোটি মাস হল আরবি মাস। প্রথম মাস মুহররম মাস। আজকে মুহররমের আমরা আরবি পাঁচ তারিখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে। এ মাসের রোজা, এ মাসের ইবাদত অন্যান্য মাস থেকে আরও আলাদা বৈশিষ্ট্যের দাবি রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান শরীফের পরে উত্তম রোজা হলো মুহররমের মাস, আল্লাহর মাস, এ মাসের রোজা। এ মাসে বেশি করে নবীজি ইসলাম রোজা রাখতেন। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, সুমু আশুরা ওখালাফু ফিহিল ইয়াহুদ, এবং অন্য আরেকটা ধর্মাবলম্বী তারাও রোজা রাখেন, তাদের মুখালিফাত করো। কীভাবে মুখালিফাত করবেন, তাদের বিরোধিতা কীভাবে করবেন, সুমু কাবলাহু ইয়াউমান ওয়া বাদাহু ইয়াউমা, তারাও এদিন রোজা রাখেন, তো তোমরা একদিন আগের রোজা রাখো এবং এই দিন রোজা রাখো, অথবা একদিন পরের রোজা রাখো এবং এই দিন রোজা রাখো, অর্থাৎ নয় জিলহাজ্জা, নয় মুহররম এবং দশই মুহররম রোজা রাখো, অথবা দশই মুহররম এবং এগারোই মুহররম রোজা রাখো, যাতে তাদের সাথে সামঞ্জস্য না হয়। এদিনে মুহররমের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয়, সে আশুরার অনেক ফজিলত কিতাবের মধ্যে এসেছে। মুহররমের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। মুহররমের দশ তারিখ আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামের তাওবা কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের দশ তারিখ হযরত নূহ আলাইহিসসালামের নৌকাকে জুদি পাহাড়ের মধ্যে, নৌকা চল্লিশ দিন পানির উপরে ভাসমান থাকার পর এই নৌকা
জুদি পাহাড়ে অবস্থান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে এই পৃথিবীতে বিনা বাবায় হযরতে মারিয়াম আলাইহাস সালাতু সালামের গর্ভ থেকে জন্ম দিয়েছেন। সেদিনে ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক ফেরাউনের জালিম শাহির হাত থেকে তার কৌমকে মূসা আলাইহিস সালামের কৌমকে নিয়ে তিনি নীল নদ পাড়ি দিয়েছিলেন, অর্থাৎ বনি ইসরায়েলকে নিয়ে 12টি রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম নীল নদের ওপারে চলে গেলেন আর ফেরাউন তার বাহিনী নিয়ে ওই নীল নদের ভিতরে ঢুকলো। আর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, ও মূসা তোমার লাঠি তোমার হাতে নিয়ে নাও। মূসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে নিলেন, নীল নদের পানি আবার মিলে গেল আর ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ওই পানিতে ডুবে সলিল সমাধি হয়েছিল। সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ অনেক ঘটনা বলি, এর মধ্যে আরেকটি ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবে। দীর্ঘদিন কর্মচারীদেরকে কাজে লাগিয়ে চতুর্দিকে ওয়াল করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাকড়ি সংগ্রহ করে এমনভাবে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল, সেখানে হযরত ইব্রাহিম ইসলামকে ফেলে দেওয়ার ইরাদা করল। কিন্তু এই আগুনের প্রকট এই তাপ থাকার কারণে ইব্রাহিম ইসলামকে আগুনের নিকটেই যেতে পারছিল না। কীভাবে ইব্রাহিম ইসলামকে ফেলবে? ইত্যবসরে একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে এসে নমরুদকে বলল, তোমরা এভাবে নির্বুদ্ধিতার কাজ কেন করছো? একটা চরকি বানাও আর চরকির ভিতরে ওই ইব্রাহিমকে বসিয়ে ফেলো আর এক সাইডে রসা দিয়ে সেখানে তোমরা সবাই ধরে টান দিবা আর ইব্রাহিম ওই চরকির ওই মাথা থেকে উড়ে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যখানে পড়বে। আর ওই বৃদ্ধ লোকটা ছিল শয়তান, মানুষের বেশে এসেছিল। ওই শয়তানের পরামর্শ নিয়ে নমরুদ ইব্রাহিম ইসলামকে অগ্নিকুণ্ডে ফেললো, কিন্তু ইব্রাহিম ইসলামের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর রেজামন্দি, আল্লাহর হুকুমের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল। ইব্রাহিম ইসলাম এটা একই রাখতেন। ইব্রাহিম ইসলাম বিশ্বাস করতেন, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এই আগুনকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাই আমি আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমাকে আগুনে পড়তে হয়েছে। আল্লাহ যদি চান আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন, আর আল্লাহ যদি না চান আগুনকে হুকুম দিবেন। আমি যার হুকুমে পরিচালিত হই ওই আগুনও তার হুকুমে পরিচালিত হয়। নমরুদ ইব্রাহিম ইসলামকে অগ্নিতে ফেলে দিল। ইব্রাহিম ইসলাম তখন জিব্রাহিম ইসলাম আসলেন, এসে বললেন, ইব্রাহিম আপনাকে কি কোনো সাহায্য করব আমি? ইব্রাহিম ইসলাম জবাব দিলেন, জিব্রিল আমি এমন কোনো প্রভুর এবাদত করি না যে প্রভু দেখতে পান না। আমি যে প্রভুর এবাদত করি আমি যে প্রভুর গোলাম, তুমিও তার গোলাম। আমার প্রভু যদি মনে করেন আমাকে জীবিত রাখা দরকার তাহলে তিনিই আমাকে জীবিত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডক হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না শীত এমন অবস্থা হয়ে যাও। ইব্রাহিম ইসলামের জন্য ওই আগুন ফুটন্ত গোলাপের বাগান হয়ে গেল, সুবহানাল্লাহ। সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসলামকে এভাবে হেফাজত করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসালাম আরেকজন জলিল কদর পয়গম্বর। হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে পছন্দ রয়ে গিয়েছিল, তিনিও ছিলেন সমাজের একজন বিত্তবান এবং প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজার মতো অবস্থা ছিল, কিন্তু তিনি আল্লাহর নবী ছিলেন, অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিলেন, দেশের সকল বড় বড় মানুষেরা তার বন্ধু ছিল, তার সাথে বসে একটু সময় গল্প করতে তারা নিজেদেরকে গৌরবান্বিত মনে করত। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের মধ্যে যখন পচন দেখা দিল, একে একে তার সকল বন্ধুবান্ধব চলে গেল, সকল আত্মীয় স্বজন তার থেকে দূরে চলে গেল, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন না। দেশের মানুষেরা বলল, তুমি তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও, তার দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না। ইব্রাহিম ইসলামের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে সাথে নিয়ে তিনি চলে গেলেন পাহাড়ের পাদদেশে, সেখানে রেখে দিলেন। সেখানে তিনি খাবার দাবার নিয়ে যেতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এভাবে একে একে 18টি বৎসর অতিক্রম হলো,
তার সমস্ত শরীর পচা অবস্থায় তিনি আল্লাহর জিকিরে মুবতলা ছিলেন। 18 বছর পর আল্লাহ পাক ইব্রাহিম ইসলামের পরীক্ষা নিলেন, নিয়েছিলেন। ইব্রাহিম ইসলামের আস্তে আস্তে জিব্বার মধ্যে পছন্দ হন ধরল, আল্লাহর নাম নিতে পারছিলেন না হযরত আইয়ুব আলাইহিস সালাম। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছিলেন। সেদিনে ছিল মহরমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরেকজন জলিলুল কদর পয়গম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, সৎ ভাইয়েরা 11 জন ভাই, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা ধারণ করার কারণে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। কুয়ায় ফেলে দেওয়ার পর বাবার কাছে এসে ইউসুফ আলাইহিস সালামের কুর্তাকে ছাগল জবাই করে রক্ত দিয়ে রঙিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এনে দিয়ে বলল যে আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন এই রক্ত মানুষের রক্ত নয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দোয়া করেছিলেন আল্লাহ পাক আমার সন্তানকে ফিরিয়ে দিবেন, তোমরা আমার সন্তানের ব্যাপারে মিথ্যা কথা বলছো। লম্বা ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে, কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে পানিতে না ফেলে কুয়ার যে রশ্মির মধ্যে বালতিটা, ওই বালতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আটকা পড়লেন। ফতিক বণিকেরা এদিকে যাচ্ছিল, তারা যখন কুয়া থেকে পানি উঠাতে লাগলো তখন দেখল হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর একটা সন্তান, তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, বাজারে বিক্রি করলো অনেক পয়সা দিয়ে, চড়াই দাম দিয়ে। মিশরের গভর্নরের স্ত্রী জুলাইখা কিনে নিল ইউসুফ আলাইহিস সালামকে। লম্বা ঘটনা, এভাবে ইউসুফ আলাইহিস সালামের গুলামী জীবন, জেলের জীবন অতিক্রম করে মিশরের রাজপ্রসাদে ইউসুফ আলাইহিস সালামের আশ্রয় হলো এবং ইউসুফ আলাইহিস সালাম কয়েকটি বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ 40 বছর এভাবে কেটে গেল। 40 বছর পর যেদিন ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ কান্নার পর বাবা এবং সন্তানের মোলাকাত হয়েছিল, সেদিনও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন নাজাত পেয়েছিলেন সেদিনে ছিল 10ই মুহররম। কাবা শরীফের সর্বপ্রথম গিলাফ আবৃত্ত করা হয়েছিল 10ই মুহররম। এবং অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা যেদিন ঘটেছিল, কারবালার এই মর্মান্তিক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, সেদিনও ছিল 10ই মুহররম। তাই এই 10ই মুহররম অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, ঐতিহাসিক এই দিন। এদিনে আমরা বেশি করে তওবা ইস্তেগফার করব এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। এ মাসে রোজা রাখবো, মহরমের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ রোজা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে এই ইতিহাস স্মরণ করে আমাদের জীবনকেও আল্লাহ পাকের পথে অতিবাহিত করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বিরতির পর এই বিষয়ের উপরে আরও কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে আসলাম নুরুল কোরআন প্রোগ্রামে। আজকের বিষয় হিজরি নববর্ষ এবং আমাদের করণীয়। আমি এই বিষয়ের উপরে কথা বলছিলাম, আরবি নববর্ষে প্রথম মাসে যেটা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মহরমের মাস, এ মাসের অনেক ঘটনাবলী সংগঠিত হয়েছে, যেগুলো সবই আমাদের ইবরতের জন্য, সবগুলার মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। আল্লাহ পাক অনেক মুসিবত থেকে আম্বিয়া কেরামদেরকে নাজাত দিয়েছেন, অনেক পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, আমরাও যেন সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করি। এবং আম্বিয়া কেরামগণ যেভাবে মুসিবতে আল্লাহ পাককে ছেড়ে যাননি, আল্লাহ পাককে ডেকেছেন, ও আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নি মাসানি আয-যুর্রু আনতা আরহামুর রাহিমিন, হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন। যেভাবে
আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন, সেভাবে আমরাও যে কোনো মুসিবতে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। এটাই হলো আমাদের জন্য এই সমস্ত ঘটনাবলীর শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা বেশি করে আমরা ইস্তেগফার পড়ব, বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব, এ মাসে বেশি করে রোজা রাখব। এক হাদিসে এসেছে মুসলিম শরীফের সিয়াম অধ্যায়ের 265 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা হাদা ইয়াউমুল ইয়াউমুল্লাযী তাসুমুন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন এটা কী? সাহাবায়ে কেরামগণ মদিনা শরীফের ইহুদিদেরকে প্রশ্ন করলেন এই দিন সম্পর্কে। তখন তারা হাদা ইয়াউমুল আযীম আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কাওমা, এদিন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার কাউমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন ফেরাউনের হামলা থেকে। ওগাররাকা ফেরাউন ওয়া কাওমাহু, ফেরাউন এবং তার কৌমকে আল্লাহ পাক পানির মধ্যে শরীর সমাধি করেছিলেন। ফাসামাহু মূসা, এ কারণে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন আশুরার দিনে। ফানাহানু ফাসুমু, এ কারণে মূসা আলাইহিস সালামের কৌম তারা রোজা রাখেন। ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমাদের হক বেশি মূসা আলাইহিস সালামের সাথে এবং আমরা আরও বেশি মূসা আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠ। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন রোজা রাখতেন। ও আমারা বিসিয়ামিহি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন, সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন এদিন রোজা রাখার জন্য। আর অন্য আরেকটি হাদিস আপনাদের সামনে যেটা আমি তুলে ধরেছি, যে সৌম আশুরা ওখালাফু ফিহিল ইয়াহুদ ও সৌম খাবলাহু ইয়াউমা ও বাদাহু ইয়াউমা, আশুরার রোজা রাখা, আর যাতে ওই গুত্রের মুখালিফত হয় তাই একটা আগে এবং অথবা একটা পরে রাখা, অর্থাৎ 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ রোজা রাখা, আশুরার এই রোজা রাখা। অন্য হাদিসে এসেছে যে রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, তাই আশুরার রোজা রমজান শরীফের রোজা ফরজ হওয়ার পর এটা নফল হয়ে গেছে। এটার গুরুত্ব কতটুকু এই হাদিস দ্বারাই অনুধাবন করা যায়, এটা আগে ফরজ ছিল এখন নফল হয়ে গেছে, তাই আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করব। এই মুহররমের 10 তারিখের নানাবিধ ঘটনার মধ্যে সর্বশেষ যে ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক, সেটা হলো কারবালার ঘটনা। আমরা সবাই জানি ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু ইসলাম মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, মসজিদ নববী ছিল সেই রাষ্ট্রের রাজপ্রসাদ, সেটাই ছিল পার্লামেন্ট, সেটাই ছিল আইনসভা, সেখানেই নামাজ হতো, সেখানেই ধর্মীয় ক্লাস হতো, কোরআনের ক্লাস হতো, ইসলামী শিক্ষা হতো, সেখানেই বিচারালয় ছিল, সেখানে পঞ্চায়েত বসত, সেখানে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল মসজিদ নববী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বৎসর সেখানে শাসন করলেন, যিনি এসেছিলেন মদিনার থেকে নিজের মক্কা শরীফ থেকে নিজের জন্মভূমি ছেড়ে দুশ্মনের অত্যাচারে, তিনি মদিনায় এসে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, একটি সোনালী অধ্যায় রচনা করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদতের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোহর দিয়ে সেবন করে ওনাকে শহীদ করার পর হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খেলাফতের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল, খেলাফতকে কুক্ষিগত করার ওই ধারাবাহিকতায় খেলাফতের হকদার ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা না বানিয়ে হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুরাচারী
বদস্বভাবী ইয়াজিদকে খলিফা নিযুক্ত করা হলো। কিন্তু সত্যের ধ্বজাধারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের অন্তর্ভুক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম পাপী ইয়াজিদের অনুকরণ করা, বৈশ্যত্ব বরণ করা তিনি তা বরণ করলেন না। তাই তিনি মদিনার থেকে চলে গেলেন মক্কা শরীফে, সেখানে গিয়ে অবস্থান করলেন। কিন্তু সেখানে অবস্থান করার পরেও তার কাছে অসংখ্য চিঠি, প্রায় 500 চিঠি আসলো যে আপনি কুফাতে চলে আসুন, ইয়াজিদ ছিল কুফাতে, আপনি কুফাতে চলে আসুন, আমরা আপনার কাছে বায়াত হব, আপনি চলে আসুন। প্রায় 500 চিঠি গেল সেখানে। সে সময় ছিল 60 হিজরি, সে মাস ছিল শাবান মাস। অসংখ্য চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে পাঠালেন যে কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। এরপরেও অনেক চিঠি আসা শুরু হলো। মুসলিম ইবনে আকিল তিনি কুফাতে গিয়ে পৌঁছলেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 70 সদস্যকে নিয়ে তিনি ও কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে যখন রওনা দিচ্ছিলেন, একের পর এক দুঃসংবাদ তাকে ঘিরে বসল। সবথেকে বড় যে দুঃসংবাদ আসলো, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। তাকে খবর দিয়ে নেওয়া হলো সমস্ত বিশ্বের রীতিনীতিকে ভঙ্গ করে, সকল সভ্যতাকে জলাঞ্জলি দিয়ে তাকে খবর দিয়ে নিয়ে, দাওয়াত দিয়ে নিয়ে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই সংবাদ শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেলেন। তিনি আরও সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এভাবে যখন তিনি কুফানগর থেকে 25 মাইল দূরে তিনি ফুরাতের তীরে গিয়ে অবস্থান গ্রহণ করলেন, তখন প্রায় 4000 সৈন্য নিয়ে বসরার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4000 সৈন্য প্রেরিত করা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অনুসারী সহ, তার দলবল সহ, তার পরিবারের সকলকে শহীদ করার জন্য। ফুরাতের তীরে তাদেরকে থামিয়ে দেওয়া হলো। বিশাল এই বাহিনী নিরস্ত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহিলা এবং শিশুরা রয়েছেন, তাদেরকে সেখানে রাস্তা থামিয়ে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু প্রস্তাব পেশ করলেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে কুফাতে যেতে দেবে না, তাই আমার তোমাদের কাছে 3টি প্রস্তাব। প্রথম নম্বর প্রস্তাব হলো, তোমরা আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি মক্কায় চলে যাব। দ্বিতীয় প্রস্তাব হলো, তোমরা ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, ঠিক আছে, তোমাদের লিডার, তোমাদের খলিফা ইয়াজিদের সামনে আমাকে নিয়ে যাও। তৃতীয় প্রস্তাব ছিল, তোমরা আমাকে টার্কি সীমান্তে যেখানে যুদ্ধ চলছে মুসলিম এবং অমুসলিম বাহিনীদের মধ্যে, সেই টার্কি সীমান্তে আমাকে ছুড়ে দাও, সেখানে আমি আমার মুসলিম বাহিনীদের সাথে গিয়ে মিলে যাব, মুসলমানদের সাথে মিলে যাব। কিন্তু দুরাচারী ইয়াজিদের এই গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদের ফোর্স হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3টি প্রস্তাবকে প্রত্যাখ্যান করল এবং এই ফুরাতের তীরে তাদেরকে বন্দী করে রাখলো। তাদের জন্য পানি বন্ধ করে দিল, রসদ বন্ধ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে সেখানে বিনা পানিতে, বিনা খাবারে, দুঃখে দুঃখে মৃত্যুবরণ করলেন একের পর এক। এমনকি তারা তীর মেরে মেরে এক একজনকে শহীদ করতে লাগলো। এভাবেই তাদেরকে শহীদ করলো। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের সকল সদস্যকে শহীদ করে ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে পারে নাই। কারণ শায়ের বলেছেন, মারগে ইয়াজিদ, ইয়াজিদ আসল মে কতলে হুসাইন, আসল মে মারগে ইয়াজিদ হায়, কতলে হুসাইন আসল মে মারগে ইয়াজিদ হায়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারের শহীদ আসলে ইয়াজিদের জন্য মরক ছিল, ইয়াজিদের জন্য ধ্বংস ছিল, আর ইসলাম এভাবেই পৃথিবীতে বিজয় লাভ করেছে সকল শাহাদতের বিনিময়ে, সকল ত্যাগ তিতিক্ষা কুরবানির বিনিময়ে ও রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে বিজয় লাভ করেছে। ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা পৃথিবীতে পত পত করে আজও উঠছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এই পতাকা উড্ডিন থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে অসংখ্য কলার রয়েছেন, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন, মহানা রোজার কি বারতে থাকতো ভাই? জি মহারানা রোজার কি বারতে থাকতাম? মহারামের কি রোজা? রোজা মহারামের রোজা কি বারে রাখবেন নাকি? জি আচ্ছা, আপনি প্রোগ্রাম দেখেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। যে আমি এই বিষয়ের উপরেই কথা বলছিলাম, মহরমের রোজা, মহরম মাসে বেশি করে রোজা রাখা, এখন থেকে আপনি রাখতে পারবেন। আজকে মহরমের মাসের 5 তারিখ, আজকে হলো সোমবার, তাই 11ই মহরম, 10ই মহরম এবং 11ই মহরম, অথবা 9ই মহরম এবং 10ই মহরম। আজকে সোমবার যদি 5 তারিখ হয়, মঙ্গলবার 6 তারিখ, বুধবার 7 তারিখ, বৃহস্পতিবার 8 তারিখ, শুক্রবার 9 তারিখ, অর্থাৎ আমরা ব্রিটেনে শুক্রবার এবং শনিবার রাখাই উত্তম, অথবা শনিবার এবং রবিবার। তাই আমি বলবো বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন, বৃহস্পতিবার সুন্নত, নবীজি ইসলাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, তাই বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখেন, যেহেতু নবীজি ইসলাম মহরমের মাসে বেশি করে রোজা রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহরমের মাসে বেশি করে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আরেকটা, মহরমের মাসে কেউ কেউ মনে করেন জারি করতে হয়, আহাজারি করতে হয়, মাত্তম করতে হয়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ মহরমের 10 তারিখ শুধু আশুরার ঘটনাই হয় নাই, মহরমের 10 তারিখ আরও অনেক ঘটনাবলী ঘটেছে, এবং 10ই মহরমের পরে সাহাবায়ে কেরামগণ পৃথিবীতে ছিলেন, তারা এমন করেন নাই। এই 10 আশুরার অর্থাৎ কারবালার ঘটনার আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখের যে আমল ছিল, কারবালার ঘটনার পরেও সেই আমল হবে। অনেকেই মনে করেন 10ই মহরম অর্থাৎ মহরমের 4 জন্ম নোহার পরে কোনো গোশত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, শুধু ভেজিটেবল খেতে হবে। মহরমের 4 জন্ম গ্রহণ করার পর বিছনাতে শোয়া যাবে না, যদিও বিছনা রয়েছে, যদিও প্রসাদে থাকেন, কিন্তু এই মাসে বিছনাতে শোয়া যাবে না, পাটির মধ্যে, চাটাইয়ের মধ্যে খালি বদনে শুইতে হবে। অনেকেই মনে করে থাকেন মহরমের চাঁদ শুরু হওয়ার পর মাথার মধ্যে তেল দেওয়া যাবে না, মহিলারা মাথায় কাঙ্গন করতে পারবেন না, চিরণি করতে পারবেন না, আতর ব্যবহার করতে পারবেন না মহরমের মাস শুরু হওয়ার পর। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ইসলামে এর কোনো গ্রহণযোগ্যতা নেই, ইসলাম এটাকে সমর্থন করে না। আমরা যা করতে হবে, তারা যে কাজ করেছেন, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। মর্দে হক বাতিল কে সামনে সর ঝুকাতা নেহি, সর কাটা শিখতা হয় মগর সর হিলাতা নেহি। সত্যবাদী মানুষ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, মাথা কেটে ফেলা হবে তবুও তিনি মাথা হটাবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, এটাই শিক্ষা দিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি ইয়াজিদের বৈশ্যতা স্বীকার করতেন, অন্যায়ের কাছে মাথা নত করতেন, তাহলে তাকে হত্যা করা হতো না, শহীদ করা হতো না, সপরিবারে তাকে শহীদ করা হতো না, তিনি পৃথিবীতে বেঁচে থাকতেন। কিন্তু অন্যায়ভাবে ইয়াজিদের বৈশ্যত্ব তিনি স্বীকার করেন নাই, ইয়াজিদের কাছে তিনি মাথা নত করেন নাই, যার কারণে তাকে শহীদ করা হয়েছে। কিন্তু এই শাহাদত যদিও দুনিয়ার জীবনে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে যে মর্যাদা দান করেছেন, তিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। কোক আছেন বোন?
প্রথম প্রশ্ন হইল সুরা কাহাফ সুযোগ করা ওখানে এখন জনন আগে পড়া লাগে তখন কিতা আফতা কইবা আর আর একটা হইল গিয়া রব্বানা জালাকান হুসানা মুনাজাত যেন একটা অর্থাৎ কোরআন আর কত কোন সুরা কত রায়া অর্থাৎ আমার বলবা জি জাজাকাল্লাহ আর কোন প্রশ্ন আছে নি জি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জাজাকাল্লাহু খায়ের সুরা কাহাফ হল জুমার দিন পড়ার ফজিলত সব থেকে বড় ফজিলত হল দাজ্জাল পৃথিবীতে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাজ্জালের নমুনা দাজ্জালের সম্পর্কে যখন বর্ণনা করছিলেন তখন সাহাবায়ে কেরামগণ পিছনের দিকে তাকাচ্ছিলেন মনে হচ্ছিল যেন এখনই দাজ্জাল চলে আসবে এমন ভয়াবহ অবস্থা দাজ্জালের বর্ণনা যখন নবীজি ইসলাম উল্লেখ করছিলেন তখন সাহাবায়ে কেরামগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিন্তু এখন পর্যন্ত দাজ্জাল আসে নাই দাজ্জালের আবির্ভাবের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা প্রতি জুমা আবার সুরাতুল কাহাফ তিলাওয়াত করবেন তাদেরকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তো দাজ্জাল হলো বড় ফিতনা যদি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করেন তবশ্যই আরও ছোটো ফিতনা যেগুলো আছে সেই ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন তাই সুরাতুল কাহাফ প্রতি জুমা আবারে তিলাওয়াত করলে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা অন্য ফিতনা সকল ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এই সুরাতুল কাহাফ জুমার দিন পড়তে হয় ফজরের পরে জুমার আগে পড়াটা উত্তম জুমার আগের রজনীতেও পড়তে পারেন বৃহস্পতিবারের রাত্রে দিবাগত রাত এশার নামাজের পরে তাহাজ্জুদের পরে রাত্রেও পড়তে পারবেন যদি দিনের এর আগের রজনীতেও পড়তে পারেন নাই জুমার দিন জুমার আগেও পড়তে পারেন নাই জুমার পরেও যদি তিলাওয়াত করেন তবু আল্লাহ পাক সওয়াব দান করবেন জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা বিরতি থেকে আসার পর আমি দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিরতির বাদে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে প্রোগ্রামকে সুন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন সফলতার দিকে নিয়ে যাচ্ছিলেন আমি কথা বলছিলাম আপনাদের সামনে আরবি নববর্ষ এবং আমাদের করণীয় এই বিষয়ের উপরে আমার হাতে একটা প্রশ্ন বাকি আছে এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি প্রশ্নটি ছিল বোন প্রশ্ন করেছেন যে সুরাতুল কাহফ সম্পর্কে প্রশ্ন করেছিলেন জুমার দিন কখন পড়া জুমার রজনীতে পড়তে পারেন বৃহস্পতিবার দিবাগত রজনীতে জুমার দিন প্রত্যুষে বুড়ে পড়তে পারেন জুমার আগে যদি তাও না পড়েন জুমার পরেও পড়তে পারবেন দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই কোরআনুল করিমের এই আয়াত এবং এই দোয়াটি যেটা হজরত আদম আলাইহিসসালাতুসসালাম এই মহরমের 10 তারিখ হজরত আদম আলাইহিসসালামের এই দোয়া কবুল হয়েছিল সেই দোয়াটি কোরআনের কত নম্বর আয়াতে রয়েছে এটা কোরআনের 7 নম্বর সুরা সুরা আল আরাফের 23 নম্বর আয়াত সুরাতুল আরাফের 23 নম্বর আয়াত এটা হলো 7 নম্বর সুরা পারা নম্বর হয়তো আপনার 10-11 পারা হবে আপনি সুরা 7 নম্বর সুরা এবং এই সুরার 23 নম্বর আয়াত সুরাটির নাম হলো সুরাতুল আরাফ জাযাকাল্লাহু খায়ের দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি কারবালার মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ঘটনা হৃদয়বিদারক ঘটনা জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাব আহল জান্নাহ হাদিসে এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জুহর প্রয়োগ করে বিষ প্রয়োগ করে পয়জন প্রয়োগ করে
শহীদ করা হয়েছিল তিনি এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনু নাতি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুজন হলেন জান্নাতি যুবকদের সর্দার সুবহানাল্লাহ তারা কত ভাগ্যবান ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়না ধরলেন তারা দুনু ভাই গুড়া চড়বেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পয়সা ছিল না প্রিয় নাতিদের আবদার পূরণ করার মতো টাকা নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে তাদের আবদার পূরণের জন্য ঘোড়া কীভাবে কিনে দিবেন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো তোমাদেরকে ঘোড়া চড়াই আমি ঘোড়ার মতো আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি ঘোড়ার মতো হয়ে যাব দুনু পা এবং হাত দ্বারা ঘোড়ার মতো হয়ে গেলেন ফ্লোরের মধ্যে জমিনের মধ্যে আর দুনু ভাই চড়ে বসলেন হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় সমস্ত পৃথিবী সৃষ্টি করা হয়েছে যাকে তৈরি না করলে আসমান হতো না জমিন হতো না আপনি হতেন না আমি হতাম না তরুলতা গাছপালা হতো না এই সুন্দর পৃথিবী হতো না সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার স্থান আল্লাহর পরে বাদ আজ খুদা বুজুর তুহি কিসা মুখতসার যার সম্পর্কে বলা হয়েছে যার পরে আল্লাহর পরেই যার স্থান সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়া হয়ে বসলেন এবং তার দুনু নাতি তার পিঠের উপরে চড়ে বসলেন সুবহানাল্লাহ সেই দুনু নাতি হলেন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুরের কাছে জিনিস জান তামাস না মহর কমর 10 তারিখ ইংরেজি পতারিখ কি বা আমি একটু আগে আরো জনের প্রশ্নের জবাব দিছি অবশ্য ঠিক আছে এর বাদেও আপনি রাখুক ইনশাআল্লাহ জি আচ্ছা ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র জাযাকাল্লাহু খায়র আপনি প্রোগ্রাম দেখো কা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইরে ভালো কাজ করার যে আগ্রহ উৎসাহ সেটা সকলের ভিতরে যেন থাকে প্রত্যেকটা সুন্দর অকেশন সুযোগ যেন আমরা হাতছাড়া না করি মহরমের 10 তারিখ আজকে মহরমের 5ই মহরম এখন আপনি হিসাব করে বের করুন 10ই মহরম কবে হবে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা আগামী বৃহস্পতি এবং শুক্রবার অথবা শুক্র এবং শনিবার সরি শুক্র এবং শনিবার এবং শনি এবং রবিবার শনিবার হলো 10ই মহরম শুক্রবার হলো 9ই মহরম জাযাকাল্লাহু খায়র আমি বলতেছিলাম মহরমের 10 তারিখের ইতিহাস আমি বলতেছিলাম আরবি নববর্ষের ইতিহাস আরবি নববর্ষে আমরা কী করব আর বর্তমানে মানুষেরা নববর্ষগুলো কেমন করে উদযাপন করে থাকে আফসোস লাগে মুসলিম যে জাতিকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন যে জাতি সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি সে জাতি আজকে নিজের ঐতিহ্য হারিয়ে ফেলেছে সে জাতি আজকে বিজাতীয় আদর্শ আমাদের সকল ক্ষেত্রে আদর্শ রয়েছে পূর্ণাঙ্গ জীবনবিধান হলো ইসলাম কিন্তু আমরা জীবনের প্রতিটি বিভাগে বিজাতীয় মতাদর্শ অন্যদের আদর্শ আমরা ঢুকিয়ে ফেলেছি এর থেকে লজ্জার আর কী হতে পারে কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একটা নামের অর্থ জানতাম পারবনি আপনার জি না এই প্রোগ্রামও আমরা নামের অর্থ হই না কারণ এক একটা নামের অনেক অর্থ হইতে পারে হয়তো আমার ভুলও হতে পারে এ কারণে এইটা অর্থগুলো আপনারা নামটা সার্চ দিলেই গুগলে আপনি এটার অর্থ 10-15টা অর্থ আপনি পেয়ে যাবেন জাযাকাল্লাহু খায়র জি আমরা এটার কারণে অনেক কনফিউজ আপনারা
হয়ে যাবেন, যে বলবেন যে এক হুজুর বলেছেন এটার অর্থ ওইটা, আরেক হুজুর বলেছেন এটার অর্থ এটা, যার কারণে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। তাই আমরা অনুরোধ করব আপনারা ইন্টারনেটে সার্চ করুন অথবা আমাদের মোবাইলে আপনারা যোগাযোগ করুন, তখন নীরবে বসে আপনার জন্য ইন্টারনেটে সার্চ করে আপনাকে আমরা এটা বলে দিতে পারবো। কিন্তু এই ওয়ান টিভি স্ক্রিনের মধ্যে বসে ওয়ান ইয়ারে আমরা এই কাজটা করতে পারবো না, কম্পিউটারে সার্চ করে আপনার জন্য এটা দেখতে ভালো লাগবে না। তাই আমি অনুরোধ করব যে আপনারা ব্যক্তিগতভাবে কোনো হুজুরের সাথে ফোনে যোগাযোগ করুন, চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা দেখি পরবর্তী কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি এটা কথা দিতে চাইতাম আপনাকে। জি বোন, একটা প্রশ্ন করতাম। কোকা কি ও একজন মানুষ হচ্ছে নিও সুরমা মার্কেট কিনবে তো ও নমাজে তার নিয়ে দোকান দিতে আর এমনি ও ফুরা নাস্তা দিতে, তখন লকডাউন ওর দেয় তার আর দোকান উকান হিলা চলেন না, ওনকে যত ঋণ টান টান কইরে আমারে, তখন আমি দোকাতর পয়সা ধারাতে দিতাম পারি জি, ওখানটা আমারে কইবা ক্লিয়ার করিয়া তারা যত ঋণ দিলে তারা খালি কোনো রকম খাইয়া বা। জি ঠিক আছে, ইনশাল্লাহ আপনি প্রোগ্রাম দেখুকা, জাযাকাল্লাহু খায়ের। যে একজন মানুষের যে শুধু ব্যবসা থাকলেই তিনি ধনী এমন কোনো কথা নয়, এবং একজন মানুষের ব্যবসা নাই তিনি যে গরিব এমনও কোনো কথা নয়। অনেক ব্যবসাহীন মানুষ যাদের ব্যবসা নাই কিন্তু তারা ধনী, অনেক টাকা তাদের ব্যাংকে রয়েছে। আবার একজন মানুষের ব্যবসা রয়েছে কিন্তু তার অনেক ঋণ, তিনি গরিব, খাবার দাবারই জোগাড় করতে পারতেছেন না। আপনার প্রশ্ন অনুযায়ী যে ব্যক্তির দোকান রয়েছে কিন্তু লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য নাই, অনেক টাকার ঋণী হয়ে গেছেন, এই ক্ষেত্রে ওনাকে জাকাত দেওয়া যাবে, তাকে ঋণ মুক্ত করার জন্য, তার পরিবার পরিচালনা করার জন্য জাকাত দেওয়া যাবে। আপনি অবশ্যই জাকাত দিতে পারবেন। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার সময় একটু ধরা আছে, আমি বইয়া নামাজ হইতে বিতির নামাজ আমি অনেক সময় করি না, এটা কোনো সমস্যা হইব না? জি জাযাকাল্লাহ। জি আপনি প্রোগ্রাম দেখুক। জাযাকাল্লাহু খায়ের। আপনার দুইটা প্রশ্ন, একটা হলো আপনার কোমরে ধরা বসে নামাজ পড়েন, দেখুন এইটা হলো আপনি জিম্মাদার, কুল্লুকুম রাইং বা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি জিম্মাদার, আপনি জানেন আপনার কতটুকু সমস্যা। আপনি যদি মনে করেন যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, বসতে পারতেছেন না, আপনার অসুবিধা হবে, আপনি সিজদাতে যাইতে পারতেছেন না, ট্রাই করার পরেও যাইতে পারতেছেন না, তাহলে আপনি বসে নামাজ পড়বেন। আর যদি অন্যান্য কাজ করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, বসা বসতে পারেন, কিন্তু আপনি এটাকে একটা অজুহাত মনে করে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, এটা তো আল্লাহ পাক দেখতেছেন এবং আপনিও জানতেছেন। সত্যিকারের মাজুর যদি আপনি হন তাহলে অবশ্যই বসে নামাজ পড়তে পারবেন। বসে নামাজের সিস্টেম রয়েছে, আপনি যে কোনো আলিমের কাছে জেনে নেবেন কীভাবে বসে নামাজ পড়বেন। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার, বিতির নামাজ আপনি পড়েন না, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, কারণ আপনার কণ্ঠে আমি বুঝতে পেরেছি আপনি অন্য হয়তো কোমরের অসুবিধা কিন্তু শারীরিকভাবে আপনি সুস্থ আছেন। একজন সুস্থ সবল মানুষ ওয়াজিব কীভাবে তরক করে দিবেন? কুরবানি করা যেভাবে ওয়াজিব, সেভাবে উইতির নামাজ পড়া ওয়াজিব। কুরবানি বছরে একবার, কিন্তু আপনি কুরবানি ছাড়েন না, ওয়াজিবটা যেভাবে পালন করেন, প্রতিদিনের ওয়াজিব কীভাবে ছেড়ে দিবেন বলেন তো? কোনো অবস্থায় এই ওয়াজিব তরক করা যাবে না। আপনি যদি বসে ফরজ পড়েন তাহলে সুন্নতগুলোও পড়বেন, ওয়াজিব ছাড়া তো দূরের কথা, আপনি সুন্নতে মুয়াক্কাদা ছাড়তে পারবেন না। ফজরের ফরজের সাথে দুই রেখাত সুন্নতে মুয়াক্কাদা, জুহরের ফরজের সাথে প্রথম চার রেখাত সুন্নতে মুয়াক্কাদা, শেষের দুই রেখাত সুন্নতে মুয়াক্কাদা, মাগরিবের ফরজের পরে দুই রেখাত সুন্নতে মুয়াক্কাদা, এশার ফরজের পরে দুই রেখাত সুন্নতে মুয়াক্কাদা, সেগুলোই ছাড়তে পারবেন না। আর আমরা নর্ম্যালি সুন্নতে গায়ের মুয়াক্কাদাগুলো তো পড়ি না জীবনে কখনো, জুহরের বারো রেখাত পড়ি না শেষের যে দুই রেখাত, আসরের প্রথমের চার রেখাত পড়ি না সুন্নতে গায়ের মুয়াক্কাদা, মাগরিবের শেষের দুই রেখাত নফল যেগুলো সেগুলো পড়ি না সুন্নতে গায়ের মুয়াক্কাদা, এশার সতেরো রেখাতের মধ্যে নয় রেখাত পড়ি সেই সুন্নতে গায়ের মুয়াক্কাদা জীবনেই পড়ি না, এটা কিন্তু ঠিক নয়। আমরা বানিয়ে ফেলেছি এশার নামাজ নয় রেখাত,
জোহরের আসরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 10 রাকাত, আসলে এটা কাম্য নয়। আমরা সুন্নতে গায়ের মুআক্কাদাও মাঝে মধ্যে পর্ব যখন সময় রয়েছে, সুন্নতে মুআক্কাদাগুলো প্রতিদিন অবশ্যই পর্ব, আর ওয়াজিব তো পড়তেই হবে, ফরজের পরেই ওয়াজিবের স্থান। আপনার প্রশ্ন অনুযায়ী উইতির কোনো অবস্থায় সারা যাবে না ভাই, আল্লাহর কাছে তওবা করুন, আর যেগুলো সারা হয়েছে সেগুলোর জন্য কজা করুন। আল্লাহ পাক আমাদেরকে, আমাকে, আপনাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এমনকি সাথে সাথে সুন্নতে গায়ের মুআক্কাদা নফলগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। জাযাকাল্লাহু খায়র। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমার নানি প্রবলেম হয়েছে, আমি নমাজ পড়তাম পারি না 38 করে বেশি। জি, তো আমি নানি যাই নমাজ রাখিয়া ফার্মেসি আর খান করে তুইয়া মানে ফয়লা উবাইন এর বাদে চেয়ারও বইন, এর বাদে আপনি রুকু করেন চেয়ারও বইয়া, সিজদা করেন চেয়ারও বইয়া। জি জি, ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখুক ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব বলুন। হুজুর, একটা প্রশ্ন আছে না, মাল জানতাম আসলাম। খোকা জনাব, হুজুর ধরুন নমাজ তো স্টার্ট হয়ে দেখতে আছো নে, জি জমাত, তো কোনো যদি ওদেরও কারণে আর কি একটু লেট হয়ে যায়, ধরি 3:30 হয়ে যায়, তো এত কি তা আমরা আগর সুন্নত পয়লা সুন্নত সাইডে সাইডা করা যাইব না সুন্নত সহ করা লাগবে? জাযাকাল্লাহ, আপনার প্রোগ্রাম দেখো কা, জাযাকাল্লাহু খায়র। আমি আনসারের দিকে যাচ্ছি। এক বোন আগের ভাইয়ের মতো সিমিলার প্রশ্ন করেছেন যে তিনি মাজুর হাঁটুতে ধরা সিজদা করতে পারেন না, এক্ষেত্রে তিনি জায়নামাজ বিছাইয়া এর মধ্যে চেয়ার রাখেন, দাঁড়াইয়া নামাজ শুরু করেন এবং রুকু সিজদাগুলো চেয়ারে বসে করেন। যে এক্ষেত্রে দুই ধরনের আমি বলে দেব, একটা হলো যদি আপনি একা নামাজ পড়েন, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমি বলতেছি, যে মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন দাঁড়ানো এটা ফরজ, কিন্তু আপনি যদি জামাতে নামাজ পড়েন মসজিদে চেয়ার রাখলেন আপনি সফ সুজা করার জন্য, এভাবে সুজা করে রাখলেন অন্যান্য মুসল্লিদের সাথে, আর সেই ক্ষেত্রে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে মুসল্লিদের থেকে এক হাত সামনে আপনি চলে গেলেন, অথবা মুসল্লিদের সমানে যদি আপনি দাঁড়াতে চান তাহলে চেয়ারটা আপনি পিছনে রেখে দিতে হবে, এক্ষেত্রে আপনি পিছনের লোকেরা সিজদা দিতে পারবেন না, তো তারা আপনি না দাঁড়াইয়াই চেয়ারটা সফের সোজাসুজি রেখে আপনি বসেই পুরা নামাজটা পড়বেন। আর মাবুনেরা যারা ঘরে পড়েন অথবা বাইয়েরা যারা ঘরে নামাজ পড়েন একাকি, তারা দাঁড়াইয়া শুরু করবেন, চেয়ার রাখবেন, যায় নামাজ বিছান আর না বিছান চেয়ারের মধ্যে, চেয়ারের সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং রুকুতে যাওয়ার সময়ে রুকুতে যাবেন, যেভাবে রুকুতে যাওয়া যায়, যেহেতু আপনার বসাতে প্রবলেম রুকুতে যেতে কোনো অসুবিধা নাই, রুকুতে যাবেন, সিজদাতে যাওয়ার সময়ে চেয়ারে বসে যাবেন, চেয়ারে বসে হাত নিতে হবে না সামনে, মাথা শুধু নিবেন সামনে, এভাবে নিয়ে সিজদার মতো করবেন, তাসবিহগুলো যতটুকু যাওয়া যায়, এরপরে আবার সোজা হবেন, এরপরে আল্লাহু আকবর বলে আবার সিজদাতে যাবেন, যতটুকু যাওয়া যায় সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, এরপরে আপনি আল্লাহু আকবর বলে আবার দাঁড়িয়ে যাবেন, হাত নিতে হবে না, কেউ কেউ হাত সামনে নিয়ে সিজদা দেন, এটা হাতের উপরে সিজদা হয়ে যায়, এটা ঠিক নয়। জাযাকাল্লাহু খায়র। আপনার পরবর্তী প্রশ্ন ছিল, ভাই প্রশ্ন করেছেন জোহরের নামাজ 1:30 হয়, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন, দিন লম্বা হলে 1:30, দিন যদি শর্ট হয় কখনো 12টার আগেও চলে আসে, 11টা সামথিংয়ে চলে আসে, আবার দিন যদি লং হয় তাহলে 3:40 জোহরের সময়, আসরের সময় আসে, 7:00 সাড়ে 7:00 আসরের টাইম আসে,
সে তো তিনটা চারটায় ওয়াক্ত মাকরু হয় না বা শেষ ওয়াক্ত হয় না, আর যদি দিন শর্ট হয়ে যায় তাহলে তিনটা চারটায় মাগরিবের টাইমই চলে আসে। তাই এই টাইমের উপর নির্ভর করবে না, দিনের উপরে নির্ভর করবে, কখন ওয়াক্ত আসতেছে জোহরের, কখন ওয়াক্ত আসতেছে আসরের। মনে করেন আজকের সময়, আজকে জোহরের ওয়াক্ত এসেছে মনে করেন একটার সময়ে, এখন আপনি একটা ত্রিশে জোহরের জামাত সে সময় পড়তে পারলেন না, আপনি যদি তিনটায় পড়েন চারটায় পড়েন আসরের সময় হবে ছয়টার দিকে, সোয়া ছয়টার দিকে আসর, আপনি তিনটায় পড়তেছেন চারটায় পড়তেছেন আসরের এখনও দুই ঘন্টা বাকি আছে, অবশ্যই আপনি আপনি অন্ততপক্ষে দশ রাকাত পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা ছয় রাকাত এবং ফরজ চার রাকাত, অন্ততপক্ষে এই দশ রাকাত আপনাকে পড়তে হবে। আর যদি আপনি মনে করেন এমন সময় হয়ে গেছে যে আপনি জোহরের নামাজগুলো পড়তে চাইলে সুন্নতে মুআক্কাদাগুলো পড়তে চাইলে আপনার আসরের টাইম চলে আসবে, এক্ষেত্রে আপনি জোহরের ফরজগুলো পড়ুন। বুজুর্গানে দিন বলেছেন সুন্নতে মুআক্কাদাগুলোও কাজা করা, যেমন সেদিন হযরত শেখ আসগর হোসেন সাহেব তিনি বলেছেন যে সত্যিকারের আমলদার ব্যক্তি তাকওয়া পরহেজগারী যাদের রয়েছে যদি কাজা হয়ে যায় তাহলে সুন্নতে মুআক্কাদাগুলোরও কাজা উঠানি দরকার, কারণ মুআক্কাদাতুন তাকিদ দিয়ে নবীজি ইসলাম বলেছেন এই সুন্নতগুলোর ব্যাপারে। তাই আপনার প্রশ্ন অনুযায়ী আজকে জোহরের নামাজের টাইম একটার সময় হয়েছে, আপনি দেড়টায় পড়তে পারেন নাই, আপনি তিনটা চারটায় যদি পড়েন তাহলে অবশ্যই আপনাকে অন্ততপক্ষে দশ রাকাত পড়তে হবে, না হয়তো বারো রাকাত পড়বেন। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। টিভি ভলিউমটা কমাই লুকা একবারে, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আপনি প্রায় সময় আপনি দোয়ার জন্য দরখাস্ত করেন, আমি দেখেছি আপনার ভয়েস আমাদের চিনা, মাশা আল্লাহ, এটাও একটা বালা ভালো আমল যে দোয়া চাওয়া, যে একে অন্যের কাছে দোয়া চাওয়া। আর আপনি নিশ্চয়ই মুরব্বী মানুষ এবং হঠাৎ আপনি পড়ে গেছেন গতকালকে, ব্যথা পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত করুন, হায়াতে তৈবা দান করুন। আল্লাহ পাক আপনার আরও যত বেমার রয়েছে, কিডনির অসুবিধা, ডায়াবেটিস সহ যত বেমার রয়েছে এগুলো আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক বিমার একটা নিয়ামত, এটাকে আল্লাহ পাক শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করে দিন। অসুস্থ মানুষেরা বেশি আল্লাহর নাম জপেন, অসুস্থ থাকাকালীন সময়ে আল্লাহর নাম নেওয়া যায়, এটা যদিও কষ্টকর কিন্তু আল্লাহ পাক সকল নবীকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর গলিত অবস্থায় রেখেছিলেন, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না, তাই আল্লাহ পাকের কাছে শিফাও যেহেতু আল্লাহ পাকের নিয়ামত, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে শিফা নিয়ামত দিয়ে মালামাল করুন, আল্লাহ পাক আমাদেরকে সেহাত ও তন্দুরুস্তি দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আম্মাও বাংলাদেশে অসুস্থ, 90 বছরের বয়োবৃদ্ধা আমার আম্মা, আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আম্মাকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত করেন। আমার আব্বাজান হযরত শায়খে হবিবপুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি 86 ইন্তেকাল করেছেন, আমার আম্মা আমার আব্বা এই এত বড় আলেম দিন ওনার খেদমত করেছেন, আমাদের বাড়িতে সবসময় বড় বড় উলামায়ে কেরাম হযরত বরুনী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ গরফুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি, হযরত বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিন সবসময় আসতেন, ওনাদের রান্নাবান্না খাবার দাবার আমাদের বাড়িতে হতো, আমার আম্মা এ সমস্ত বুজুর্গানে দিনদেরকে রান্না করে খাইয়েছেন, তাদেরকে হাদিয়া দিয়েছেন। এই বিদেশি মহিলা যার তাহাজ্জুদ মিস হতো না, যিনি আমরা একসাথে হজ করেছি আম্মাকে নিয়ে, 42 ছিলাম মক্কা এবং মদিনাতে, এই 42 দিনের ভিতরে আমার আম্মা সকল কার্যক্রম সম্পাদন করার সাথে সাথে
এগারো বার কোরআনুল করিমের খতম করেছেন, সুবহানাল্লাহ। তাই আমার আম্মার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইব, আমার আম্মা অসুস্থ, আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে যতদিন হায়াতে রাখেন সেহত তন্দুরুস্তির সাথে, শিফায়ে কামিলার সাথে, এবং যেদিন মৌত হবে সেদিন যেন ইমানের হালতে, ইমানের সাথে আল্লাহ পাক মৌত দান করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার একটা জিনিস বুঝতাম তারা, নমাজ সাই রেহাত ওই হোক আর দুই রেহাত ওই হোক, শেষের দিন সাই রেহাতের পরে যে আত্মাইয়াতু ফরার পরে সুবহানাকাল্লাহুম্মা তারপর আল্লাহুম্মা বারিকালা কইরা সালাম হিরাইতাম না, আরও আছে আল্লাহুম্মা ইয়াতু, ওইটা ভরা লাগেন। আমি বুঝছি না, শেষে দিয়ে সাইড রেখা দুই রেখাতের বাদে আত্মাইয়াত ফুইরা তো আপনি উঠিয়ে দিতা, এর বাদের দুই রেখাত কি লাগান ফরতা? ওই 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 সাইড রেখাত দরকার, সাইড রেখাত ফরছি দুই রাত ফুইরা আত্মাইয়াত ফুইরা তো উঠি গেলাম, কি উঠটা তো আরো দুই রাত শেষ হইলিয়া, জি কে আত্মাইয়াত ফললাম, জি তারপর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ফললাম, জি না আত্মাইয়াত ফরার বাদে সুবহানাকা নাই, আত্মাইয়াত ফরার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা ফরতা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা ফরতা, এর বাদে আল্লাহুম্মা ইন্নি যালামতু ফরতা, এর পরে সালাম ফিরাইতো। আবু যে বুঝছে, আমার আরেকটা হতা, জি আমি যেমন তার ভাই সাইড রাহাতের সময় বা দুই রাহাতের সময় আস্তে আস্তে আমি তার ভাই যে মনে হয় তিন রাহাত হয়ে যাওয়া সালাম ফিরাই দিয়েছি সন্দেহ করে যাবো, ওখানে গীতা ফরতা, জি জি আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়ের। আপনি দুইটা প্রশ্ন করছেন, একটা প্রশ্ন আমি আপনার সাথে সাথেই জবাব দেওয়ার চেষ্টা করছি। নামাজের মধ্যে আপনি চার রাকাতওয়ালা নামাজ আপনি দুই রাকাতে পড়ে আত্তাহিয়াত পড়ে আপনি দাঁড়িয়ে গেছেন, এরপরে আরও দুই রাকাত পড়বেন, ওই দুই রাকাতে আপনি যদি ফরজ নামাজ হয় তাহলে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহর পরে আর কোনো সুরা পড়বেন না, রুকুতে চলে যাবেন। দুই রেখাতের শেষে যখন আত্মাহিয়াতু পড়বেন, আত্মাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নি যালামতু পড়ে এরপরে আপনি নামাজ থেকে ফারিগ হবেন। আর যদি এটা যদি সুন্নত নামাজ হয় তাহলে চাইর রেখাতে আলহামদুলিল্লাহ সুরা এবং চাইর রেখাতে চারটা সুরা আপনাকে পড়তে হবে। অনেকে মনে করেন ফরজ তো এটা বড়, এ কারণে ফরজের মধ্যে চাইর রেখাতে চারটা সুরা ফোরান লাগবো, আর সুন্নতে এটা ফরজ থেকে ছুটো, এই কারণে সুন্নতের মধ্যে মনে হয় প্রথম দুই রেখাতে সুরাতুল ফাতেহা আর শেষের দুই রেখাতে সুরাতুল ফাতেহার সাথে আরও সুরা আর শেষের দুই রেখাতে শুধু সুরাতুল ফাতেহা, না এমন নয়। ফরজ নামাজগুলোতে চার রেখাতের মধ্যে প্রথম দুই রেখাতে সুরাতুল ফাতেহার সাথে দুইটা সুরা, শেষের দুই রেখাতে শুধু সুরাতুল ফাতেহা, আর সুন্নত নামাজগুলোর মধ্যে চার রেখাতওয়ালা নামাজে চারও রেখাতে চারবার সুরাতুল ফাতেহা এবং চারবার চারটা সুরা। জাযাকাল্লাহ। এই হলো একটা। আর আপনার আরেকটা প্রশ্ন হলো যে আপনার নামাজের ভিতরে যদি সন্দেহ ওয়াকে হয়ে যায় যে আপনি তিন রেখাত পড়লেন নাকি চার রেখাত পড়লেন, এই ক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনি তিন রেখাত পড়েছেন, আপনি বসবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়াইয়া আরও এক রেখাত পড়বেন, পরে রুকু সিজদা করে আত্মাহিয়াতু পরে আপনি সিজদায় সহ করবেন, আত্মাহিয়াতু পড়ার পর ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পর আবার সিজদাতে চলে যাবেন, তিনবার তসবি পরে বসে যান, আবার সিজদাতে যান, তিনবার তসবি পরে বসে যান, আবার আপনি আত্মাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পরে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ পুরা করবেন, এটাকে বলা হয় সিজদায় সহ। কোনো সন্দেহ যদি ওয়াকে হয়ে যায়, আপনি চিন্তা করতেছেন তিন রেখাত পড়লেন না চার রেখাত পড়লেন, আপনি মনে করেন তিন রেখাতই পড়েছেন, যদি চার রেখাত পড়ে থাকেন তবু অসুবিধা নাই, আর মনে করেন আপনি তিন রেখাত পড়েছেন, তাই আপনি দাঁড়িয়ে যাবেন আরও এক রেখাত পূর্ণ করবেন, সিজদায় সহ দিবেন, সালাম ফিরাবেন, আপনার নামাজ হয়ে যাবে। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম।
টিভি ভলিউমটা একবারে কম কম করে লুকা। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা হোক আসলাম পারছি জি বোন, আপনার প্রশ্নটা বলুন, আমি শুনতেছি আপনার কথা। আমি নামাজও নানি, আমার মনে হরুকা নামাজ ফরাত পড়েছি। আমার হাতে দুইটা প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন, আশুরার রোজা মা বোনদের অসুবিধার কারণে যদি রাখতে না পারেন তাহলে কি করা? হাদিসে এসেছে আফজালুস সিয়াম বা আদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের মাসের রোজা রমজান শরীফের পরে সবথেকে উত্তম রোজা। তো মুহররমের মাস তো পুরো একটা মাস, তাই আল্লাহ পাক তো দেখতেছেন মা বোনদের এই অসুবিধা। যারা হজে যান, হজের বিদায়ী তোয়াফ হলো ওয়াজিব, বিদায়ী তোয়াফ হলো ওয়াজিব, কিন্তু মা বোনদের যদি পিরিয়ড হয় তাহলে সেই ওয়াজিব তোয়াফটাও মাফ হয়ে যায়। আল্লাহ আকবার, ওয়াজিব তোয়াফটাও মাফ হয়ে যায়, বিদায়ী তোয়াফ এই বিমারের কারণে, পিরিয়ডের কারণে। তো মহরমের এই রোজাটা ওয়াজিবও নয়, সুন্নত। তো আপনারা যদি না রাখতে পারেন কোনো গুণা হবে না, কিন্তু এই মাস যেহেতু বরকতের মাস, নবীজি ইসলাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররমের পুরাটা মাসই একটা বরকতপূর্ণ মাস, সে মাসে রোজা রাখার মধ্যে ফজিলত আলাদা রয়েছে। তাই হয়তো আপনি মুহররমের 10 তারিখ পিরিয়ড, আপনি 4 তারিখ 5 তারিখ পিরিয়ডের আগে রোজা রাখলেন অথবা পিরিয়ডের পরে রোজা রাখলেন, আল্লাহ পাক তো দেখতেছেন আপনার অসুবিধার কথা। অবশ্যই আমরা ইয়াকিন রাখি যে আপনার আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক বান্দার অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকান না, তার গলার আওয়াজের দিকে তাকান না, তার অন্তরের দিকে তাকান, তার আমলের দিকে তাকান। তো আপনার যে মনের এই তামান্না যে আমি রাখতে পারলাম না রোজা, তাই আমি পিরিয়ড থেকে ভালো হওয়ার পর রোজা রাখবো, আশা করি আল্লাহ পাক আপনাকে মুহররমের 10 তারিখ, 11 তারিখ, 9 তারিখ, 10 তারিখের আশুরার রোজার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। চাইলে আল্লাহ পাক এর থেকে বেশি সওয়াব দান করতে পারেন, কারণ আপনার অন্তরে ছিল আকাঙ্ক্ষা, আল্লাহ পাক আরও বেশি সওয়াব দান করতে পারেন। যেভাবে এক বুজুর্গকে একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে দেয় নাই শয়তান, এসে পাও হাতাইয়া হাতাইয়া বুজুর্গকে গুম পাতাইছে, ঘুমাইতে এমনভাবে ঘুমাইছেন যে তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। যখন ঘুম থেকে জাগ্রত হইছেন তখন তিনি কান্না শুরু করে দিছেন, কান্না শুরু করে দেওয়ার কারণে ওই শয়তান তো খুব খুশি হয়েছে যে তোমারে তাহাজ্জুদ পড়তে দেই নাই, আজকে ঘুম পাতাইছি। কিন্তু বুজুর্গ আল্লাহর কাছে কান্না শুরু করে দিছেন, তিনি বেশি করে আরও নফল নামাজ পড়ার শুরু করে দিছেন, তখন আল্লাহ পাক ওই বুজুর্গকে এত খুশখবরি দান করছেন যে ওই বুজুর্গকে সারা জীবন তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করে দিয়েছেন ডায়েরির মধ্যে। তখন পরের দিন শয়তান আইসা ওই বুজুর্গকে তাহাজ্জুদের সময় আবার জাগাইয়া দিতেছে যে এখন যদি ঘুমাও আর কান্না শুরু করো, এর কারণে আফসোস করো, তাহলে আল্লাহ তো আরও বেশি সওয়াব তোমাকে দিয়ে দিবে। তাই তাহাজ্জুদের সময় ওনাকে জাগ্রত করে দিছে। তো আপনার এই প্রশ্নে আমার এই ঘটনাটি মনে হচ্ছে যে আপনাদের এই অসুবিধাটা এটা আপনাদের হাতে নাই, আল্লাহ পাক সকল মা বোনকে এই
অসুবিধা দিয়েছেন, এ কারণে যদি বরকতপূর্ণ এই সময় রোজা রাখতে না পারেন, ভিতরে যে আপনার এই জ্বালন, এই জ্বালনের কারণে আপনার আগ্রহ, এর কারণে পরবর্তীতে রোজা রাখলে আমি আশা করি এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। জাযাকাল্লাহু খায়র। দর্শক শ্রোতা, আমি মুহররমের ফজিলত সম্পর্কে আরবি নববর্ষের আমাদের করণীয় এবং আরবি নববর্ষের ফজিলত ইতিহাস আমি তুলে ধরছিলাম, মুহররমের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহররম মাস অসংখ্য স্মৃতিতে ঘেরা, এই মুহররমের মাস নাজাতের এই মাস। আল্লাহ পাক হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামকে দীর্ঘ চল্লিশ বছর কান্নার পর তাদের দোয়া কবুল করেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। এই মুহররমের দশ তারিখ তাদেরকে আল্লাহ পাক হযরত আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে মিল করে দিয়েছিলেন, তাদের দোয়া কবুল করেছিলেন মুহররমের দশ তারিখ। মুহররমের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জুদি পাহাড়ের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে আল্লাহ পাক চল্লিশ দিন পৃথিবীর জমিনে বাসমান থাকার পর, মহাপ্লাবনের পর আল্লাহ পাক জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ঠেরেছিল, সেদিন ছিল মুহররমের দশ তারিখ। মুহররমের দশ তারিখ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, বাবা ছাড়া একমাত্র মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেদিন ছিল মুহররমের দশ তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে তার দুশ্মনেরা, নাফরমানেরা শহীদ করার যে ঘৃণ্য চক্রান্ত করেছিল, সে সময়ে তারা হযরত ঈসা আলাইহিস সালামের পরিবর্তে অন্যজনকে ইসলামের সুরতে হাওয়ার ইনদের মধ্য থেকে একজনকে তারা শহীদ করেছিল, সুলিতে ঝুলিয়েছিল। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেদিনও ছিল মুহররমের দশ তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, মুহররমের দশ তারিখ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক নাজাত দান করেছিলেন ফেরাউনের কাছ থেকে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কৌম, বারোটি কৌমকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে নীল নদীতে মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আঘাত করার পর বারোটি রাস্তা করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তার বারোটি কৌমকে নিয়ে নীল নদের ওপারে চলে গেলেন, ফেরাউন ওই তার বাহিনীকে নিয়ে ওই রাস্তা দিয়ে ভিতরে ঢুকে গেল। মূসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে নিলেন, আল্লাহ পাক হুকুম করলেন পানি একসাথে হয়ে গেল। সেদিন ফেরাউনকে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, সেদিন ছিল মুহররমের দশ তারিখ। মূসা আলাইহিস সালামকে নাজাত দান করেছিলেন, সেদিন ছিল মুহররমের দশ তারিখ। এই মুহররমের দশ তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দান করেছেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতা দান করেছিলেন, আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নি মাসানিয়া যুরু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আমরা অসুস্থ হলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। অসুস্থ রোগীদেরকে দেখাতে গেলে সওয়াব হয়, আর অসুস্থ রোগীরা দোয়া করলে কত সওয়াব, কত সওয়াব। আল্লাহ পাক মিনিটে মিনিটে তাদের গুনাহ মাফ করে দেন, তাদের দরজাকে বুলন করেন। যদিও দুনিয়ার জীবনে হয়তো এক বছর দুই বছর অসুস্থ, এই অসুস্থতার কারণে আল্লাহ পাক এত মাফ করেন, এত মহব্বত করেন, কিয়ামতের দিন বা আখেরাতের জীবনে আবাদুল আবাদের এই লং জিন্দেগিতে, লম্বা এই জীবনে আল্লাহ পাক তার জন্য সুখ শান্তি সমৃদ্ধি জান্নাতের নাজ ও নিয়ামত তৈরি করে রাখেন। তাই অসুস্থ হলে আমরা যেন নারাজ না হই, আমরা যেন হতাশ না হই, আমরা যেন আল্লাহর নাফরমানি না করি, গালাগালি না করি, আমরা যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, এই হাত কত কাজে পরিচালনা করেছি, চোখ দিয়েছো, ওই চোখ কত নাজায়জ কাজে আমরা খরচ করেছি, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমাকে প্রস্রাব পায়খানার ব্যবস্থা করে দিয়েছো, কত আরামের ব্যবস্থা করে দিয়েছো, সন্তানাদি দান করেছো, ঘর দোয়ার দান করেছো, এখন অসুস্থ হয়েছি, একটু কষ্টের মধ্যে রয়েছি, আল্লাহ তুমি আমাকে শিফা দান করে দাও, আয় আল্লাহ তুমি আমার গুনাহাতাকে মাফ করে দাও, এভাবে আল্লাহ পাকের কাছে চাইব। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই শিফা দান করবেন। এ কারণে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ১৮ বছরের জীবন, অসুস্থতার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামের
পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক চুকের আড়াল করেছিলেন 40টা বৎসর। আহ, নাফাল নামাজের মধ্যে ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম, আর ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছেন, নামাজের ভিতরে একটু চুক ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে গেছে, এটা নামাজ ফাঁসি দেওয়ার কারণও নয়। এরপরেও আশিক এবং মাশুকের মধ্যে যে নিসবত, আল্লাহ পাক তার নবী, তারা যে বন্ধু, বন্ধুর মহব্বত ছেড়ে তুমি আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়িয়েছ, এর থেকে বড় মহব্বত হয়ে গেছে তোমার সন্তানের জন্য, তাই সন্তানের দিকে তুমি চেয়ে ফেলেছ। এ কারণে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক 40টা বৎসর দূরই সরিয়ে রাখলেন। এরপরে বাবা এবং সন্তানকে একসাথে করে দিলেন, সেদিনই ছিল মহরমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরমুল হারামে আমাদেরকে আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করুন, এবং নবই বর্ষতে আগামী দিনগুলোতে ভালোভাবে কাজ করার তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করছি। যে কথাগুলো বললাম সেগুলোর উপরে সর্বাগ্রে আমাকে, সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামী পর্ব নুরুল কোরআন দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে, আমার আম্মার জন্য দোয়ার দরখাস্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।